নবী এবং ইমামদাদদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আমি মমতাজুল ইসলাম বলছি, যারা মাজার পুজো করে, যারা পীর পুজো করে, ওদের জানা যত দূরের কথা, ওদের জন্য দুয়া পর্যন্ত করা যাবে না, কারণ ওরা মুশরিক, অবশ্যই ওরা মুশরিক, ওরা মুসলিম নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয়, তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমাদের বেটা বেটিদের বিয়ে শাদি দেওয়া হচ্ছে না, হচ্ছে তো? বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে, ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো, বলছে কি করে, বলছে স্কুল মাস্টার। মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ, আমি তো এরকম ছেলেই চাইছিলাম। তা আর একজন এসে তখন বলছে যে ঘটক সাহেব, আবদুল্লাহ ভাই, তুমি বেটিটা যেখানে বিয়ে দিচ্ছ ওরা মাজার পূজারি গো, পীর পূজারি। তখন বলছে তোমাদের যত সব পীর ফই এইসব, ছেলে চাকরি করে সেটা আগে দেখো, তাই না? চাকরি করে সেটাকে দেখো। আল্লাহর ভাষা ওলাও কানু উলি কুরবা, মোশরেক মাজার পূজারি, ঠাকুর পূজারি, এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। খুব সাবধানে থাকবেন। চলুন, এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম, এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে, তার নাম মোমেন। যারা বসে আছেন মোমেন হতে চান সবাই? সবাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 12টা বেজে গেছে তো মানুষের আর বসে থাকতে চাইবে না, তবুও মানুষ থাকবে আলহামদুলিল্লাহ। চালাবো নাকি? হ্যাঁ চালাই, চলুন, কোনো সমস্যা নেই। আমার টাইম দেয় একটা পর্যন্ত, এর পরেও আর একটা বক্তা, যারা উঠবেন হিসাব করে উঠবেন। চলুন এবার মোমেনের পরিচয় দিই, মোমেনকে। হ্যাঁ ঠিক বলে দিয়েছে, আমি তখনই করব। মোমেনের কথা বলে দিই, এক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন, মোমেনকে। আল্লাহ বলছেন মোমেন তারা যারা পাপ করে, অন্যায় করে, খারাপির মধ্যে লিপ্ত থাকে, তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে, তারা তখন ভয়ে থতথত থতথত করে কাঁপে। দুই, আল্লাহ বলে মোমেনের দ্বিতীয় গুণ আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নম্বরের মোমেন হলো তারা, আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, তাদের ঈমান, কোরআনের আয়াত শুনলে যেন ঈমান বেড়ে যাবে। আয়াত শুনলে ঈমান কি হবে? বেড়ে যাবে। এটা মোমেনের ক নম্বর গুণ। দ্বিতীয় গুণ, এখানে একটা মজাদার কথা বলে রাখছি, আপনার চোখে পানি চলে আসবে শুনলে। আচ্ছা এখানে হাজি সাহেব কেউ আছেন? কে? হাজি সাহেব কেউ নেই? তাহলে এমনি সৌদি আরবে গেছেন মক্কা টক্কায় ঘুরতে, এরকম করলো? আছে অনেকজন, ওই তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন, আলহামদুলিল্লাহ অনেকজন আছেন মক্কায় ঘুরতে গেছেন। আমি এই আড়াই মাস তিন মাস আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তা আমি গিয়েছিলাম তো আমার সঙ্গে প্রায় 40 জন মতো মানুষ গিয়েছিল। উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন, নিরক্ষর লোক, লেখাপড়া টেকাপড়া জানে না, কিছু বাংলাও জানে না, আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না, চাষি লোক। তা আমি যখন কাবাতে যখন তওয়াফ করছিলাম, চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল। তাই বারবার বলছি, চাচা তুমি আমার জামার কলার কেন ধরছো? হে, বলছি এত লোক যদি হারিয়ে যাই, আমার 3 বিঘা জমি ধান চাষ করা আছে, কী হবে তাহলে? শুধু এই টেনশন। আমি বলছি তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো, ও 3 বিঘা জমি ধান লাগানো আছে, ওই টেনশন, ওর মক্কাতে ঘুম হয় না। কী ভাবলাম বুঝলেন? বললাম তাহলে তুমি ধান যখন লাগানো আছে তুমি এলে কী করতে? হে যাই হোক, ভীতু লোক। তা কাবার
প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, বেশিরভাগ মগরিবে আর এশাতে বা এশাতে ফজরে তিনি নামাজ পড়াতেন। আল্লাহু আকবার। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, পৃথিবীর যে ভাষাভাষী মানুষ হোক না কেন, চোখ দিয়ে পানি পড়তে লাগতো। আব্দুর রহমান আস-সুদাইস জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, তখন বাচ্চা ছেলের মতো 20 সেকেন্ড 25 সেকেন্ড হাউ 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 করে কাঁদতেন জাহান্নামের আয়াতগুলো যখন আসতো। ফজরের নামাজ পড়ছি, রাত 10টার সময় তওয়াফ শুরু করতাম, দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না, রাত 10টা থেকে ফজর পর্যন্ত তওয়াফ করতাম কাবাতে, আল্লাহ করিয়েছে যাই হোক। তা তওয়াফ করতে করতে ফজরের যখন আজান হয়, ওই সঙ্গে সঙ্গে সব লোক ঘুরে কাতারে দাঁড়িয়ে যায়, ঠিক বলছি তো, কাতারে দাঁড়িয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে ওই যে উত্তর দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে, নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার, সবাই হাত বেঁধে দাঁড়িয়ে গেল। কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, আর আয়াত তেলাওয়াত করতে করতে তিনি যেন বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন। আমি কোরআনের একটু অল্প কিছু বুঝি, আমার চোখ দিয়েও পানি চলে এলো, আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। আমার পাশের চাচা কোরআন বোঝে না, বাংলা ভালো করে পড়তে জানে না, অশিক্ষিত লোক, চাচাও দেখছি ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিল। নামাজ শেষ হয়ে গেল, কাবা থেকে জমজমের পানি পান করে যখন ফাঁকে বার হয়ে গেলাম, চাচাকে ডেকে বললাম, চাচা সত্যি করে বলো দেখি, কাবার ইমাম আরবি ভাষী মানুষ, তিনি কোরআনের আয়াত বুঝতে পেরেছেন তাই কাঁদছেন, আমি মমতাজুল দুই পাতা পড়া আলেম, আমি ব্যাপারটা বুঝতে পারলাম, এই জন্য চোখ দিয়ে পানি চলে এলো, তোমার কেন চাচা চোখ দিয়ে পানি চলে এলো বলো? চাচা তখন বলছে, বেটা মমতাজুল, 70 বছর আমার বয়স, আমি 50 বছর যাবত আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ি, কিন্তু কোরআন শুনলে অন্তর গলে না, কিন্তু আজকে আশ্চর্য ব্যাপার, কাবা শরীফে নামাজ পড়তে এলাম, আর কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেল, আমিও বাচ্চা ছেলের মতো ঢুকরে ঢুকরে কেঁদে দিলাম। আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে হলো, আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন হলো তারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান তখন বেড়ে যায়। চাচা তুমি কোরআন জানো না, তুমি কোরআন পড়তে জানো না, কিন্তু তুমি 1 লক্ষ টাকা খরচা করে কাবায় চলে এসেছ, তোমার ঈমানের পরিপূর্ণতা লাভ করেছে, তোমার ঈমান কাজ করছে, ওই জন্য চাচা আমার গলা ধরে হাউ হাউ করে বলছে, কাঞ্চার বলছে, বেটা মমতাজুল, তুমি আমার বেটার থেকে অল্প বয়সের, কিন্তু কোরআন শুনলে যে চোখ দিয়ে পানি চলে আসে, আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম। ওই জন্য বলি বন্ধু, টাকা দার্জিলিং এ গিয়ে নষ্ট না করে দিয়ে, গ্যাংটকে গিয়ে নষ্ট না করে, ওই আপনার সুন্দরবন বেড়াতে গিয়ে টাকা নষ্ট না করে, একবার অন্তত পক্ষে 80-90 হাজার টাকা খরচা করে কাবায় চলে যান, আপনার ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলছে, মুমিন তারাই তো মুমিন, যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, পিছনে মুসল্লি দাঁড়িয়ে থাকবে, আর তার ঈমান যেন আস্তে আস্তে করে বেড়ে যাবে। আমাদের ঈমান বাড়ে ফজরের সময় 2টা আয়াত যদি ইমাম সাহেব বেশি করে যদি তেলাওয়াত করে দেয়, তা মুসল্লিরা ঝামেলা লেগে যায়। আল্লাহ বলে, মোমেন তারা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মোমেনের 3 নম্বরের গুণ, খৈরিকি অশারিকি মিনাল্লাহি তাআলা, মোমেন যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা করবে। মোমেন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। রুজির মালিক? আল্লাহ। দোকান করেছে, ঈমান আছে তো?
দোকান করেছে, দোকানের পিছনে দেখছি একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে, তাই না? তা চাচা তোমার তাবিজ কি ব্যাপার? বলছি বেচাকেনে বরকত হবে। তাই বলছি কে দিয়েছে? বলছি আমাদের হেড মাওলানা দিয়েছে, বোঝানোর জন্য বলছি। তাই হেড মাওলানা যদি এত বরকতের তাবিজ দেওয়া শিখে গেছে, তা তাবিজটা নিজের কাছেই রাখতে পারে, এত বরকতের দিনই বিচি দিলে কি করে? হ্যাঁ, ইমান আছে তো? চারটে আংটি পড়েছে যুবক ছেলে, চার রকমের কোয়ালিটির পাথর, এটা কি? বলছে বউ কথা শোনে না। এটা কিসের আংটি? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। এটা কিসের? বলছে বাপের বাড়ি বউ গেলে আসতে চায় না। আর এটা বলছে রাতে চমকে উঠি দেয়। হযরত ওমারের নাম শুনেছেন? ওমার দামি মানুষ না? দামি মানুষ। পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, তার ভিতরে একটা হাজিরা সুবাদ, তাই না? যখন পৃথিবীতে আছে, এটা মুসলিম শরীফের হাদিস, তখন সাদা দুধের মতো ছিল পাথরটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে তাকে চুম্বন করতে করতে একদম কালো করে দিয়েছে। আমি নিজে আলহামদুলিল্লাহ দুবার চুম্বন করে এসেছি, আল্লাহ করিয়েছে। খুব রিক্স চুম্বন করা, ওখানে মারাও যেতে পারে কোনো মানুষ, এত রিক্স। মানে আপনি হাঁড়ির মুখের মতো, তখন যখন মুখ ঢোকাবেন, পিছন দিক দিয়ে 1500 মানুষ আপনাকে চাপছে। এই 1500 মানুষ বা 500 মানুষ, 1000 মানুষকে সামলে তবে চুমুটা খেতে হবে। ওই জন্য আমি বলি আমাদের বাঙালিদের একটা বদ অভ্যাস, বুড়ো না হলে হজে যায় না। হজে বুড়ো বয়সে গেলে 10 পয়সাও দাম নাই, এমনি টাকা খরচাই হবে, ও কিছুই করতে পারে না। ও না তপ করতে পারবে, চুমু খাওয়া তো দূরের কথা, না পাথর মারতে পারবে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে। 5 লাখ টাকার জলে চলে গেল। যেতেই যদি হয় 35, 37, 38 বছরে যান, যেন দুজনকে যেন রুখে দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেগুলো তাদের যা বডি আর যা ধাক্কা মারছে, তারা আমার মতো চারটে পুরুষকে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দেবে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এই লম্বা লম্বা মেয়েগুলো সব সুদানিরা, কালো কুচকুচ কুচকুচ করছে সুদানিরা, এই লম্বা লম্বা, তাদের চেহারা কি? আমাদের বাঙালি 2-4 জন পুরুষ মানুষকে মেরে ফেলবে, ঘুষি মেরে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এ বুড়ো বয়সে লাঠি নিয়ে হজ করতে যাচ্ছে, তুমি চান্স পাবে? এক গুঁতো মেরে তোমাকে ফেলে দিবে 4 হাত দূরে। ওই জন্য হজে যদি যেতে চান, একটু ইয়ং বয়সে যাবেন। কি বললাম বুঝলেন? হাজিরা আসওয়াদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চারিদিকে তওয়াফ করছেন, হাজির আসওয়াদ যেখানে আছে ওই জায়গাটা, হাজির আসওয়াদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, হাজির আসওয়াদ তুমি একটা পাথর, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না। আমি কোশ্চেন কালেও তোমাকে চুম্বন করতাম না, শুধু তোমাকে চুম্বন করব বা করছি এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন। তাই হাজির আসওয়াদ জান্নাতের পাথর, মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না। আর এ চার রকমের আংটি পড়ে আছে, আংটি পড়ে বলছে চার রকমের কাজ হবে। কি বললাম বুঝতে পারছেন? চার রকমের। কলকাতা একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে চলে যাবেন। না খোদা মসজিদ নাম শুনেছেন? চিতপুরে না খোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন ওই পাথর বিক্রি হয়, বস্তাতে রাখা আছে, আর কুকুরে পেচ্ছাপ করছে, 40-50 টাকা কেজি, 40-50 টাকা কেজি দরে পাথর কিনে আনছে, এনে বহরমপুরে ওই বাটিতে বাটিতে সাজিয়ে আম গাছের শিকড়, কলা গাছের শিকড়, জাম গাছের শিকড় পাশাপাশি রেখে ভাঙা মাইক নিয়ে বিক্রি করছে, আর বলছে আফ্রিকা কঙ্গো জঙ্গল সে রেখে আয়ে হায় জড়িবুড়ি। তোমার বইয়ের ছেলে হয় না, পাথর নিয়ে যাও ছেলে হবে। MBBS ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না, আর কুকুরে পেচ্ছাপ করে পাথর ওর বইয়ের ছেলে করে দিবে। তারা 2024 সালে এত বোকালোক বাস করে? হ্যাঁ, আর পাথর পড়ে আছে কে না স্কুলে হেডমাস্টার, মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে, হেডমাস্টারের মাথাতেও কিছু দিতে পারতে হালকা। ওর মাথায় মগজ আছে? বিচারপতি বিচার করে কোর্ট থেকে বার হয়ে জড়িবুটি কিনেছে ওর বইয়ের ছেলে হবে বলে, কত বড় গাধাও, ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইকের ফোন নিয়ে বসে আছে ফুটপাতে তাবিজ কবজ বিক্রি করছে, চালাকি চিটিংবাজ। কি বললাম বুঝলেন? কাজী নজরুলের ভাষা কি? কাজী নজরুল বলেছেন, ওরে
পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ভিক মেঙ্গে ফুটপাতে খেত? তাদের কথা যদি সব হবে, হাত দেখে যদি সব বলে দিবে, তা ফুটপাতে তারা কেন বসে আছে? আছে না? আল্লাহ, এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি, এলেম বাজার নাম শুনেছেন বীরভূমের? তখন এলেম বাজার মাদ্রাসায় পড়ি আমি, মাদ্রাসা পড়াশুনো করছি, তা বাড়ি আসছি, একা একা বাড়ি আসা নতুন শিখেছি। তা বোলপুর থেকে ট্রেন ধরে আমি আসছি শিয়ালদা, তা শিয়ালদা স্টেশনে নেমে প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি, দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। তা আমার ছোটোবেলা থেকে জানকারির ব্যাপারে খুব ইচ্ছা, তা গিয়ে বলছি, চাচা তোমার টিয়া পাখিতে কী আছে? হে বলছে, টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সাথে কী করছো না করছো, সব মনের কথা। বলছি তাহলে হলে হতেও পারে, ক টাকা নিবে? বলছে 3 টাকা। আজ থেকে 20-25 বছর আগে বলছি, তখনকার 3 টাকা মানে সাংঘাতিক ব্যাপার। তা আমি তখন সেরেক বেদাতে এটা বুঝতাম না, মাদ্রাসার ছাত্র তখন তো খুব বদমায়েশ। আমি বলছি তাহলে একবার আমারটা হাত দেখে বলে দাও তো কী করছে একবার, তখন তো ফোন টোন ছিল না, তখন এত বড় চিটিং বাজ হাতটা দেখে বলছে তো সাংঘাতিক ব্যাপার। আমি যে কী ব্যাপার? বলছে তুমি যাকে ভালোবাসো সে তো প্রায় চলে আসার টাইম হয়ে গেছে। আমি বলছি শালা ওইটাই তো আমি চাইছি, যাকে ভালোবাসি সে আমার বাড়ি আসুক, আর মাদ্রাসায় পড়বো না, বেশ মজা করে থাকবো দুজনে মিলে, মনে মনে ভাবছি আর কি। তো আমি বলছি তাহলে বাবা কী করা যাবে, কী করা যাবে? বলছে এমন একটা তাবিজ দিয়ে দেবো 10 টাকা দাম, এমন করে দিব না এক জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি, কেউ আটকে রাখতে পারবে না। মনে মনে ভাবছি তো ওইটাই তো আমার দরকার, ওকে পেয়ে গেলেই তো আমার পড়াশোনা সব শেষ, সংসারে লেগে যাবো, তখন অত বুঝি না তো ভালো মন্দ। তো 10 টাকা দিয়ে সত্যি কথা বলতে মাল নিয়ে নিয়েছি, মাল নিয়েছি। এবারে আগে সে সুইচ ওলা ফোন ছিল, তখন তো ফোন টোন ছিল না, সে টাটার এরকম বাক্স ফোন ছিল আগেকার দিনে, তাই না? এখন ওই ফোন থেকে মাঝে সাঝে ওকে ফোন টোন করা হতো আর কি, আগে তবু রিং হচ্ছিল, এখন মোটি রিংও হয় না, সুইচ অফ। তা মাথা খুব খারাপ যে আগে তবু তাবিজের আগে তবু ফোন টোন হচ্ছিল, হচ্ছিল না আলাদা ব্যাপার, এখন তো ফোনের রিংও পাচ্ছে না। তা আমি মনে মনে খুব মনটা খারাপ যে আসছে না, শুধু অপেক্ষা, বাড়িতে ভাত টাত খাচ্ছি না, আমার মা বলছে ভাত খেলে না খাবো না, আমি তো অপেক্ষা করছি কখন আসবি আর কি, কিন্তু আসছে না। মাদ্রাসায় ফের যখন ফিরে যাচ্ছি আর কি, যে ওকে ধরবো, আর মাদ্রাসায় পড়া ছেলে ও তো জানে না, কঠিন খাতারনাক, আরও যারা মাদ্রাসায় অর্ধেক পরে ছেড়ে দিয়েছে, এরা এই রাস্তা দিয়ে চললে ইবলিস শয়তান 13 কিলোমিটার দূর দিয়ে যায়। যে হাফ মাদ্রাসায় পড়ে ছেড়ে দিয়েছে ও যদি এই রাস্তা দিয়ে হাঁটে পুলিনদার, তো ইবলিস শয়তান 13-14 কিলোমিটার দূরে চলে যাবে, যে ওরে বাবা সাংঘাতিক আমার থেকে বড় আসছে, ও ও ধারে পাশে যাওয়া যাবে না। আর মাদ্রাসার ছেলেরা বদমাশ হওয়ার কারণ আছে, সব খারাপ মালগুলোতে এক জায়গায় থাকে, আর ভালো মাল সব আলামিন মিশনে পড়ছে, বুঝলেন না? বাড়িতে টিকতে পারছে না, কলা চুরি এর পুকুরের মাছ চুরি সহ্য করতে পারছে না, চল মাদ্রাসায় পুলিন্দায় দিয়ায়, হেড মৌলবি তুই এখন বোঝ যা পারবি কর, ঘটনা তাই না? তাই আমি তো ভুক্তভোগী, আমি তো মাদ্রাসা চালাচ্ছি, আমি জানি কি বলবো আপনাকে। তা যাই হোক, তা যাবার সময় তো লোকটাকে বলছি, চাচা কাকা সে ওই দিন তাবিজ দিলে কই এলো না, তো চিটিংবাজদের কি হয় দেখুন। আবার বলছে দেখি হাতটা দেখি, তা হাতটা দেখে এরকম করে বলছে, এ তো কঠিন ব্যাপার। যে কী ব্যাপার, ঘটো নাকি? বলছে এই যে দাগটা বেঁকে গেছে না এইদিকে। আমি যে বেঁকে গেছে তো কী হলো? বলছে আগের দিন তো বেঁকা ছিল না, আজকে বেঁকে গেল কী করে? বলছে আমি যা এখানে দেখতে পাচ্ছি হাত দেখে, আগের দিনে তোমায় তাবিজ দিয়ে আমি ওকে বার করতে চাইলাম, ওর মা দেখতে পাচ্ছি কোথায় আবার 150 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করেছে, এ সালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে, যার দাম বেশি তার কাজ বেশি, ওই জন্য তুমি যদি 150-200 টাকার তাবিজ কেন তাহলে এবার আসার চান্স আছে। তখন আমি ভাবছি পাক্কা চিটিং মাছ, মাদ্রাসায় পড়া ছেলে। আমি ওকে বলছি তাহলে আমার কাছে তো 150-200 টাকা নেই, তা যে 10-20 টাকা আমার আব্বা দিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য, এক কাজ করি লটারির টিকিট কাটি, 50,000 টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে পড়বে একটু দেখে বলে দেন, ওইটা কাটবো। বলছে ওইটা বলা যাবে না, যে ওই চিটিং মাছ, আমি কার সাথে লাইন মারছি তুমি বলে দিতে পারছ, আমার বউ আসবে কি না তুমি বলে দিতে পারছ, কার বউ কার সঙ্গে আছে এটা বলে দিতে পারছ, কে কার সাথে প্রেম করে আঙুল দেখে বলে দিতে পারছ, আর চিটিং মাছ কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারো না। হ্যাঁ, তার মানে এই যে কাজী নজরুলের কথা ঠিক, পীর ফকিরের কথা যদি সত্য হতো ফুটপাতে তারা কেন ভিক মেঙ্গে খেত? হ্যাঁ, লটারির টিকিট বিক্রি করছে আর বলছে এইটা পড়ে যাওয়ার চান্স আছে,
তা আমি বলছি হারাম করে পড়ে যাবার চান্স আছে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, তুই ওটা বাড়িতে রেখে দে, তুই কেন বিক্রি করছিস? তুই বাড়িতে রাখ। আল্লাহ বলেন ইয়া তাওয়াক্কালুন, মোমেন তারা সর্ব ব্যাপারে ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। খাওয়া হোক না হোক, বন্যা হয়ে যাক, খরা হোক, বিপদে পড়ুক, সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, এক কথায় বোঝা যায় যাবতীয় ব্যাপারে মোমেন কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। আল্লাহ তারপরে বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাত, আর মোমেন তারা যারা সালাত আদায় করবে, নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়ছেন? কারা কারা পড়ছেন দেখি, তাহলে চোর ধরা পড়বে। কারা কারা পড়ছেন সবাই হাত তুলুন, তাহলে চোর সব ধরা পড়ে যাবে। নামাজ পড়ুন, নামাজ পড়ুন। কী বললাম বুঝলেন? নামাজটা পড়ুন। জি চলুন। আল্লাহ তারপরে বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাতা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেনের 5 নম্বরের গুণ, ওরাই হলো মোমেন যাদেরকে আমি আল্লাহ রুজি দিয়েছি, সেই রুজি থেকে তারা মাদ্রাসা মসজিদ মক্তব অসহায় গরিব দুস্থ মানুষদের মাঝখানে দান করে দেয়। কি বললাম বুঝলেন? মোমেনের 5 নম্বরে গুণ কি? মোমেন দান করে। এখানে একটা কথা বলে দিই, একটা বাংলায় প্রবাদ আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না? আমার আদে আদায়কারী বক্তা বক্তব্য রেখেছে, কমিটি আমাকে আবার এখানে বসে বসে বলছে একটু বলুন, আর আমাকে মাদ্রাসায় পড়িয়ে দিয়ে এসেছে 1.5 ঘন্টা বক্তব্য, আর লাস্টে একটু দেখবেন মাদ্রাসাটা এইভাবেই চলে। তা আপনারা উঠে যাচ্ছেন কেন? আমি তো এখনও বক্তব্য রাখবো, কেউ পালাবেন না। আমি জানি আদায়ের কথা বললে মোটামুটি ওর অ্যালার্জি শুরু হয়ে যায় আর কি। তারপরেও বলছি অ্যালার্জি করিয়ে লাভ নেই, আমি চমৎকার চমৎকার কয়েকটা হাদিস এখন শোনাবো সহি বুখারী থেকে। যারা বসে আছেন এইদিকে ফিরুন। আচ্ছা, নবীকে কেউ চোখে দেখেছেন? কিয়ামতের দিনে যেন একটু নবীর সাথে দেখা হয় এই আশা কার কার আছে? তুলুন। এই যে ভ্যাক না করলে ভিক মেলে না। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, পুলিন্দা গ্রামে, তার প্রতিদিন 1.5 কেজি 2 কেজি করে চাল হয়। আর সারগাছির একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার প্রতিদিন চাল হয় 15-20 কেজি। গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে আমি পুলিন্দার বেটা, আমার ভিক দেয় না কেউ 1.5 কেজি 2 কেজি হয়, আর ও সারগাছি থেকে আসে টোটো গাড়ি করে, ওর 20 কেজি এটা হয় কী করে? নিশ্চয় ভিক করার কোনো ক্যাপাসিটি আছে, দেখবো কেমন করে ভিক চায়। সারগাছি থেকে মেয়েটা এলো টোটো গাড়ি করে পুলিন্দা গ্রামে দুপুর 12টার সময়, মাস্টার আব্দুল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন বলছে ওরে চিটিংবাজ, নবীর বেটি বলছে রে। মেয়েদের মন খুব নরম, নরম না? ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেলেও যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে, ওদের মন এত নরম, তাই না? তা আব্দুল্লাহর বউ বলছে ওরে দুপুরবেলাতে এখন নবীর বেটি বলে কে কথা বলছে? হলে হতেও পারে, হয়তো রূপ সেজে এসেছে, মেয়েদের মন তো এরকম হয় না? ছেলেটা গ্রামের ছেলেটা ভাবছে কী ব্যাপারে, নবীর বেটির নামে চাল তুলছে, দাঁড়া তোর 12টা বাজাচ্ছি। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাকি দিলে তোরা জান্নাত পাবি না। বাড়ির বউটা ভাবছে নবীর বেটি বলছে, হলে হতে পারে, দে 1.5 কেজি চাল মেরে দে। 1.5 কেজি চাল দিয়ে দিলে ওর দেখা যাচ্ছে 20-25 কেজি হয়ে গেল। এ ফাতেমা স্বামীর নাম কী ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে
আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিখে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। এই গ্রামের ছেলেটার আর সহ্য হলো না, মেয়েটার পাছনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফাতেমা হবি আমি তোর বর স্বামী, স্বামী স্ত্রী ব্যাপার চাল যা হবে হাপ হাপ করে লেলে মারামারি লেগে গেছে, কঠিন মারামারি চলছে বুঝলেন, স্বামী স্ত্রী ব্যাপার। তার মানে বোঝা যায় ভ্যাকা না করলে ভিক মেলে না। সহি বুখারী একটা হাদিস বলি, হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা, শুধু আয়েশা তার নাম নয়, হাদিসে বলা হয়েছে হাদিসের পরিভাষায় তার নাম হলো মুহাদ্দিসা। যতজন নারী সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। এখানে শুধু কেন্দ্র নয়, বিশ্ব নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, নাম তার কি? আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলামের তারিখ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাওয়া যাবে আম্মাজান আয়েশা জীবনে 11,000 মেয়েকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিয়ে করেছেন নিজে থেকে বিয়ে করেছেন, কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন একবার নয় দুইবার। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী বলে আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকি জিব্রিল আমিন আমার কাছে কোরআন আনে না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আয়েশার কাছে যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন হাদিসের ভিতরে যদি তোমরা আমার অনুপস্থিতিতে যদি গোপন ব্যাপারে কিছু জানতে চাও তাহলে আমার বিবি আয়েশার কাছে জানো। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন বর্তমান বাজারের শাড়িদের নামক খাদ্যর যে মর্যাদা আমার আয়েশার একটাই মর্যাদা, এত গুণে গুণান্বিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিস। আলেম ওলামারা আছেন সহি বুখারীতে হাদিসটা লিপিবদ্ধ রয়েছে, হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার, নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার, মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি, হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়না বেছে নবীজিকে কয়, কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয়, পুলিন্দার মানুষ শোনন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মাজান আয়েশা বলছেন বিশ্ব নবীকে, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, আপনার সাথে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বললেন, আয়েশা এক তোমার নাম নয়, খাদিজার নাম নয়, হাসান হুসাইনের নাম নয়, ফাতেমার নাম নয়, কারো নাম নয়। বিশ্ব নবী ডাইরেক্ট বললেন, আয়েশা রে, দুনিয়াতে যারা হাত যার লম্বা হবে তার সাথে প্রথমে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, অল্প বয়সের মেয়ে। আল্লাহ রসুল বলছেন, আয়েশা শোনো, ওই হাত লম্বা শাশুড়ি যদি 10 টাকা দান করে বৌমা 20 টাকা দান করবে, শ্বশুর যদি 100 টাকা দেয় তাহলে জামাই 200 টাকা দিবে, বড় ভাই যদি 500 টাকা দেয় ছোট ভাই 1,000 টাকা দিবে। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে, আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে।